আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকান স্টাইল এসএসসি। সো আমরা এখন এসএসসি লেভেলের একটা হায়ার কি বা একটা সিঁড়ি নিয়ে কথা বলবো। যদি বাংলায় বলি একটা সিঁড়ি, দেখো তুমি এখানে সিঁড়ির মতো করে সুন্দর করে কিছু জিনিসপত্র লিখছি। এখন দি হায়ার কি বা এই সিঁড়িটা লাগে কখন, যে তখন তুমি এসএসসি লেভেলে কোন একটা চ্যাপ্টার পড়ো, তোমাকে কিছু নির্ধারিত সিরিয়াল মেনটেন করতে হয়। সিরিয়ালটা কেন মেনটেন করতে হয়, ধরো তুমি আজকে প্রথম জিমনেসিয়ামে গেছো, সো তুমি যদি আমি যদি তোমাকে প্রথম দিনে যা বলো যে তুমি 100 কেজি উঠাও, তুমি কিন্তু পারবা না। সো তোমাকে কি করতে হবে, প্রথমে কম ওয়েট দিয়ে শুরু করতে হবে, 5 কেজি 10 কেজি 20 কেজি, তারপর ধীরে ধীরে ওয়েট বাড়াইতে হবে। জাস্ট লাইক দ্যাট আমাদের পড়াশোনার ক্ষেত্রে, আমাদের একটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে বা একটা টপিক শেষ করার ক্ষেত্রে এটা নির্ধারিত সিরিয়াল মেনটেন করলে ওই টপিকে সবচেয়ে ভালো মনে থাকে এবং ওই টপিকটা থেকে আমরা সবচেয়ে ভালো আউটপুট আনতে পারি। সেই ক্ষেত্রে আমরা সেই টপিকটা নিয়ে কথা বলবো। এখন আমাদের এসএসসি লেভেলের বইতে দুই টাইপের টপিক আছে, একটা হলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার বা ম্যাথমেটিক্যাল টপিক, একটা হলো নন ম্যাথমেটিক্যাল টপিক। ম্যাথমেটিক্যাল কি, যে কোনো ম্যাথ আছে এরকম চ্যাপ্টার, ধরো ফিজিক্স, ধরো কেমিস্ট্রি কোনো একটা চ্যাপ্টার হতে পারে, ধরো ম্যাথের কোনো একটা চ্যাপ্টার হতে পারে, যেগুলোতে ম্যাথ আছে। আর নন ম্যাথমেটিক্যাল কি, ধরো বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইসলাম শিক্ষা, এনিথিং গোস, যেগুলোতে কোনো প্রকার কোনো ম্যাথের ছিটাফোটাও নাই। হতে পারে কেমিস্ট্রিও কোনো থিওরিটিক্যাল চ্যাপ্টার হতে পারে যেখানে কোনো ম্যাথ নাই। সো এখানে আমরা চ্যাপ্টারটা কীভাবে পড়বো, আমরা প্রথমে বলি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারটা নিয়ে, যে চ্যাপ্টারে ম্যাথ আছে। পয়েন্ট নম্বর ওয়ান, যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি মিস্টেকটা করে সেটা হলো যে স্টুডেন্টরা টিচার পড়ানোর আগে কিছু করে না, একটা চ্যাপ্টার টোটালি ফ্রেশ নিয়ে যায়, টিচার প্রথম পড়ায়। এটা হলো ভুল একটা ধারণা, এবং এই একটা জিনিসের জন্য তুমি হলো ক্লাসের মধ্যে পড়া বুঝো না। ক্লাসের মধ্যে পড়া না বুঝার কারণে তুমি আগে থেকে এক ফোটাও ধারণা নিয়ে যাও না। সো আজকে থেকে একটা অভ্যাস গড়ে তুলবে, সেটা হলো যে যখন কোনো একটা চ্যাপ্টারের উপর টিচার ক্লাস নিতে যাবে, তুমি যাতে ওই চ্যাপ্টারটা আগে একটু জাস্ট রিডিং দিয়ে যাও, জাস্ট পৃষ্ঠা উল্টা পাল্টা দেখো। তুমি যদি ভালো মতো করতে পারো তাহলে আরও ভালো, বাট টিচার পড়ানোর আগে জাস্ট ভালো মতো একটা রিডিং দিয়ে যাও, হলো স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টু হলো টিচারের ক্লাসে ফুল কনসেন্ট্রেশনে ক্লাসটা করতে হবে। তিন নম্বর হয়ে গেল ডিটেল পড়াশোনা। এই জায়গাটাতে আমাদেরকে অনেক বেশি ফোকাস দিতে হবে, যে টিচার পড়াইছে, আমি নিজেও রিডিং দিছি, এবার তুমি খুব ভালো মতো দাগা টাগা পড়লা, যদি তোমার মনে হয় কোনো একটা টপিক কঠিন সেটার উপর তুমি নোট করলা, খুব ভালো মতো চ্যাপ্টারটা শেষ করে হলো ডিটেল পড়াশোনা। এরপর চলে আসি যে তোমাকে বইয়ের মধ্যে চ্যাপ্টার অফ দি বুক ম্যাথ, অর্থাৎ ওই চ্যাপ্টারের শেষে বা বইয়ের উদাহরণে বা বইয়ের অনুশীলনীতে, মানে বইয়ের মধ্যে গরিব বইতে যে সকল ম্যাথ দেওয়া আছে সেগুলো করা। সো ফার্স্ট অফ অল তোমাকে অনুশীলনের চ্যাপ্টারের ম্যাথ করতে হবে, উদাহরণের ম্যাথ করতে হবে, সেগুলো যখন এ টু জেড করা শেষ করতে হবে, দেন তুমি চলে যাবা মেডিজিতে। সো আমরা আগে গাইড বুকে যাবো না, আমরা মেডিজিতে যাবো। সে টেস্ট পেপার মেডিজি ডিফারেন্সটা কি, টেস্ট পেপার হলো বিগত বছরগুলোতে আসা বোর্ডের কোশ্চেন, কলেজে টেস্ট পরীক্ষায় আসে বিভিন্ন, সরি কলেজে না, স্কুলে টেস্ট পরীক্ষায় আসে বিভিন্ন স্কুলের কোশ্চেন, এগুলো হলো বিভিন্ন কোশ্চেনগুলোকে একত্রে করে বলা হয় টেস্ট পেপার। আর মেডিজি হলো সে টেস্ট পেপারটার সলিউশন। এবং মেডিজির সবচেয়ে বড় সুবিধা হলো মেডিজির চ্যাপ্টার ওয়াইজ লেখা থাকে। সো মেডিজির তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারে চলে যাবো, এবং সেটার প্রথম 15টা কোশ্চেন, প্রথম 15টা কোশ্চেন তুমি খুব ভালো মতো সলভ করো বা মুখস্ত করো, যা করো করো, প্রথম 15টা অ্যাটলিস্ট হয়ে যাবে। তুমি যত বেশি পড়বা তত তোমার জন্য ভালো, বাট এই সিরিয়ালের পরবর্তীতে তুমি আসে মেডিজির প্রথম 15টা করবা। এটাতে তোমার যে সুবিধাটা হবে, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে বোর্ডে বা স্কুলে নর্মালি যেসব টপিক থেকে কোশ্চেন আসে বা নর্মালি যেসব ম্যাথ আসে, সেই ইম্পর্টেন্ট টপিক বা চ্যাপ্টারগুলো তুমি কিন্তু বুঝতে পারবা। এবং মেডিজির বদলে তুমি ইউজ করতে পারো কিউএনএ এসএসসি সাজেশন, মার্কেটিং হোক যাই হোক, কারণ কিউএনএসি সাজেশন মেডিজি গুলোকে অ্যানালাইসিস করে বানানো। সো তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে যদি তুমি কিউএনএসি সাজেশনও ফলো করো, তুমি কিন্তু ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো বা ম্যাথগুলো তুমি কিন্তু জানতে পারবা। দ্যাটস অ্যানাদার পয়েন্ট। মেডিজি পড়ার পরবর্তীতে এবার তুমি চলে যাবা গাইড বুক এমসিকিউতে। এখন 9-10 তুমি কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো স্কুলে গেলে টিচার তোমাকে গাইড বুক কিনতে পারো, তুমি পাঞ্জাবি পড়ো বা লেকচার পড়ো বা রয়্যাল পড়ো, যা বলো বলো, তুমি সেই গাইড বইয়ের অবশ্যই অবশ্যই এমসিকিউ গুলো সলভ করবা, কারণ এই সকল ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার থেকেও কিন্তু এমসিকিউ পরীক্ষা হলে আসবে। এবং টিচাররা কিন্তু খুব একটা এমসিকিউ বানায় দেয় না, তারা নর্মালি এক্সিস্টিং গাইড বই থেকে এমসিকিউ তুলে দেয়, এবং তুমি যে গাইড বইটা নিছো সেই গাইড বইটার এমসিকিউ তুমি সলভ করলা। সো আরেকবার যদি রিপিট করি, জাস্ট রিডিং, টিচারের ক্লাস, ডিটেল পড়াশোনা, চ্যাপ্টার ম্যাথ করা, মেডিজের প্রথম 15টা কোশ্চেন দেখা, দেন গাইড বই থেকে এমসিকিউ করা, এখানে তোমার ম্যাথমেটিক্যাল প্রিপারেশন প্লাস গাইড বই এমসিকিউ প্রিপারেশন হয়ে গেল। এবং অবশ্যই অবশ্যই এই ডিটেল পড়াশোনার সাথে কিন্তু অবশ্যই বই দাগায় পড়তে হবে, বই দাগায় পড়া, কেন, কারণ এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবে। সো শুধুমাত্র গাইড এমসিকিউ পড়লেই তো তোমার এমসিকিউ প্রিপারেশন হবে তা কিন্তু না। তুমি এই হায়ারার্কিটা ফলো করো, দেখবে যে তোমার পড়াশোনা অনেক ইজি হয়ে গেছে। ওকে, দেন চলে আসি নন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। নন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই। সো এই ক্ষেত্রে তুমি চাইলে প্রথমে ডিটেল রিডিং দিতে পারো। ডিটেল রিডিং মানে কি, তুমি টিচার ছাড়াই খুব ভালো মতো পড়ে ফেলতে পারো। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার বইয়ের একটা কবিতা বা বইয়ের একটা গল্প বা বইয়ের একটা উপন্যাস, তোমাকে টিচার কি বুঝাবে, টিচার তোমাকে জাস্ট রিডিং করে শোনাবে। বাংলা বিশ্ব পরিচয়ের একটা চ্যাপ্টার টিচাররা খুব একটা বেশি বুঝায় না কিন্তু,
তুমি চাইলে বাসায় রিডিং পড়ে ফেলতে পারো। যদি তোমার বাসায় রিডিং পড়ার মতো মেটেরিয়াল থাকে, নিজে প্রথমে আগে ডিটেল পড়াশোনা করে ফেলো, টিচারের জন্য ওয়েট করার দরকার নাই। দেন তুমি যখন ডিটেল পড়াশোনা করছো, এবার তুমি টিচারের ক্লাসও পাইলা, সো তোমার দুই ধাপে পড়া হয়ে গেল। এবার টিচারের ক্লাস পড়ার পরে তুমি ডিটেল পড়াশোনা করছো, টিচারের ক্লাস পড়ার পরে তোমার যেটা সুবিধা হয়েছে সেটা হলো তোমার যা যা ল্যাকিংস ছিল, যে সকল টপিক তুমি বুঝোনি সেগুলো তুমি বুঝতে পারলা। সো মোর ডিটেল রিডিং দিবা তুমি অবলিক রিভিশন, তোমার যদি প্রথমবারে খুব ভালো মতো হয়ে যায়, টিচার পড়ানোর পরে তুমি কি দিচ্ছ রিভিশন বা যেগুলো তোমার গ্যাপ আছে, এটাকে আমরা বলবো হলো গ্যাপ ফিলিং। ওকে, এর পরবর্তীতে এই সকল চ্যাপ্টার থেকে তো ম্যাথ আসে না, সো তুমি অবশ্যই অবশ্যই এই সকল চ্যাপ্টারে এমসিকিউর প্রতি ফোকাস করবা। তুমি যখন ডিটেল রিডিং দিবা, এই জায়গায় একটা পয়েন্ট আমরা আবার উল্লেখ করবো, সেটা হলো বই দাগানো। অবশ্যই অবশ্যই বই দাগায় করবো, কারণ এগুলো যেহেতু নন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এগুলো থেকে এমসিকিউ আসার চান্সেস অনেক বেশি। সো অবশ্যই অবশ্যই তুমি এরপরে গাইড এমসিকিউ পড়বা। এখানে গাইডের এমসিকিউ ছিল লাস্টে, এখানে গাইডের এমসিকিউ আছে একদম শুরুতে। লাস্ট বাট নট লিস্ট, এই চ্যাপ্টার থেকে অবশ্যই সৃজনশীল আসবে, যার কারণে আমাদেরকে অবশ্যই আবার মেড ইজিতে ব্যাক দিতে হচ্ছে। এবং তুমি চ্যাপ্টারের মেড ইজি খুলবা, মেড ইজি খুলে প্রথম 15টা কোশ্চেন মিনিমাম বা তার বেশি পড়ে নেবা। এটা ফলো করলে তোমার কিন্তু নন ম্যাথমেটিক্যাল বা থিওরিটিক্যাল যেগুলো হলো তত্ত্বভুল চ্যাপ্টার, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা এসএসসিতে পড়ছো বা স্কুল লেভেলে পড়ছো, তাদের আশা করি এই হায়ারার্কিটা বা এই সিঁড়িটা ফলো করলে বা এই ক্রমটা ফলো করলে অনেক বেশি পড়াশোনায় আউট করে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।